This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন। দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে বেঁচে পড়তে আছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একটি টোটকা, এমন একটি টোটকা যে টোটকাটি যদি আপনি করেন তাহলে সারা বছর ভোর আপনার খুব ভালো চলবে। সারা বছর ভোর আপনার গৃহে ধনবর্ষা হতে থাকবে। যদি এই টোটকাটি আমি যেরকমভাবে বলবো সেরকমভাবে করার চেষ্টা করবেন। যদি জন্মচকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে টোটকা ধরে না, বা ধরলেও ছেড়ে দেয়। সেক্ষেত্রে যদি কিছু কাজ সামান্য কাউর কম হয় তাহলে ধরে নেবেন জন্মচকে তাদের অবশ্যই গ্রহ দুর্যোগ আছে। সেক্ষেত্রে কলকাতা চেম্বারে এসে দেখা করবেন, নিশ্চয়ই আমি বলে দেবো। যাই হোক, যেটি বলছিলাম সেটি হচ্ছে যে মা লক্ষ্মী পুজোর দিন থেকে আপনারা টোটকাটা শুরু করবেন। তার আগে অর্থাৎ আজকে যদি পারেন, বা কালকে যদি পারেন, আগামীকাল যদি পারেন, অতি অবশ্যই এটা করে নিন। সেটি হচ্ছে আমি কয়েকটি ছবি আপনাদের দেখাবো, যে ছবির যে কোনো একটি আপনারা আপনার বাড়ির সামনে সাইবার ক্যাফে থেকে, বা যদি বাড়িতে কালার প্রিন্টার থাকে তাহলে গুগল থেকে সার্চ করে ওরকম একটি ছবি আপনারা প্রিন্ট আউট বের করে নেবেন, নিয়ে সেটিকে বাঁধাবেন। এবং মা লক্ষ্মী পুজোর দিন কোনো মূর্তিতে পুজো না করে যদি আপনারা পারেন এই ছবিটিতে আপনারা লক্ষ্মী পূজা করবেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এই ছবিটিতে আপনাদের যদি কোনো কম্পিউটার থাকে তাদের স্ক্রিন সেভার করে রাখতে পারেন। যদি আপনার বাড়িতে পারেন তাহলে বড় করে ছবিটি লম্বা করে সুন্দর করে বাঁধিয়ে রাখবেন। এবং ঠাকুরের আসনেও এই ছবিটিতেই প্রতিদিন মা লক্ষ্মী নারায়ণের পূজা করবেন। তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাদের সারা বছর ভোর ধনবর্ষা হতে থাকবে, গৃহে সুখ শান্তি প্রতিষ্ঠিত থাকবে, আর্থিক উন্নতি হবে, আর্থিক দারিদ্র নাশ হবে। এবং এটি এই যে ছবিটি আমি আপনাদের এখন দেখাবো সেটি পরের পর একই ছবি নানা রকম পোজে আছে। আপনারা দেখবেন মা লক্ষ্মী শ্রী শ্রী নারায়ণের পা পদসেবা করছেন, পা টিপে দিচ্ছেন, পদসেবা করছেন। এই ছবিটিতে আপনারা যদি পুজো আর্চা করেন এবং লক্ষ্মী পুজোর দিন যদি আপনারা এই ছবিটিতেই পূজা করেন তাহলে অতি অবশ্যই কিন্তু ধনের অভাব থাকবে না, পয়সা কড়ির অভাব থাকবে না, টাকা পয়সার অভাব ঘুচে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে যে মন্ত্রটি বলেছি, অবশ্যই লক্ষ্মী পুজোর দিন থেকে সেই মন্ত্রটি যদি শুরু করতে পারেন, ওং মহালক্ষ্মী বিদ্মহে বিষ্ণুপত্নৈ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াতং, এটি 108 বার জপ করবেন। এবং অতি অবশ্যই মনে রাখবেন, আমি লাইভেও বলেছি, প্রথমে পাঁচালিটি পড়ে নেবেন, তারপরে পূজাটি আপনি নিজে করবেন, এবং লাস্টে একদম শেষে আপনারা ওই মন্ত্রটি 108 বার জপ করে মাকে ভোগ নিবেদন করবেন। এই হচ্ছে ব্যাপার, তারপরে আরতি করবেন। তাহলে এইটি যদি আপনারা করেন তাহলে এই ছবিটিতে আপনাদের অতি অবশ্যই চলে যান কোনো সাইবার ক্যাফেতে, বা নিজের বাড়িতে যদি কালার প্রিন্টার ভালো থাকে তাহলে কম্পিউটার থেকে গুগল সার্চ করে এই ছবিটিকে নামিয়ে নিন, মা লক্ষ্মী নারায়ণ। হ্যাঁ, এই ছবিটিকে নামিয়ে নিন, নামিয়ে নিয়ে আপনারা করুন, দেখবেন দারুণ মিরাকল রেজাল্ট পাবেন আপনারা। অতি অবশ্য লক্ষ্মী পুজোর আগে এটা আমি আপনাদের দেওয়ার প্রয়োজন মনে করলাম, যাতে আপনারা আরও ভালো থাকেন, সেই জন্য দিলাম। আপনারা করে দেখুন, খুব ভালো ফল পাবেন। এবার বলি যে আপনারা জানেন আমার 3টি আন্তর্জাতিক ব্লগ আছে, একটি হচ্ছে tantraprofit.net, tantraai.net এবং tantravision.net। অতি অবশ্যই 3টে ব্লগ দেখবেন, প্রতিদিন পড়বেন, আমি প্রতিদিন আর্টিকেল লিখি। আর তার সঙ্গে সঙ্গে অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে যারা
আমার দুর্মূল্য বইগুলো সংগ্রহ করতে চান, তারা অতি অবশ্যই আমার তন্ত্রের দুর্মূল্য সংগ্রহ বইটা সংগ্রহ করে রাখবেন, বিভিন্ন বই। তার সঙ্গে সঙ্গে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর পুরো জীবনী এবং সাধন বৃত্তান্ত, সেই বইগুলোও আমি আমার ওয়ালে দিয়ে দিয়েছি, সেখান থেকেও কিনে নিয়ে আপনারা পড়তে পারেন, ক্রিয়াযোগ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না বন্ধু, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে আমার আরও বিভিন্ন সাইট আছে, খবরে প্রকাশ .com আছে নিউজ পোর্টাল, ওটা পড়বেন, আর যদি পারেন কলকাতা চেম্বারে আসবেন, আপনাকে দেখে আমি ধন্য হব। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন, নমস্কার।